দেখুন বন্ধুরা, যন্ত্রের যন্ত্রণা। এখানে সকালবেলা পরিবেশের কথা মাথায় রেখে পরিষ্কার করতে এসে, পুকুরের জঞ্জাল পরিষ্কার করতে এসে সে পুকুরের চাকা পড়ে যায়। তো সেখানে তুলবার জন্য আর একটা মেশিন নিয়ে আসা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে নিশ্চয়ই। তো সেটাকে তুলতে পারছে না, হ্যাঁ, একেই বলে যন্ত্রের যন্ত্রণা। এখানে দেখুন একেবারে রোডের পাশেই এখন দাঁড়িয়ে আছে, রোড বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চেষ্টা করছে দেখে সেটাকে কি করে কি সমাধান করা যায়। হ্যাঁ, ওখানে দেখুন ওই যে সুব্রত, হ্যাঁ, তো আমাদের এখানে সমস্ত পরিবেশের মানুষজন এই পাশেই রাস্তা, পাশেই দেখুন বিশালাকার বাড়ি দেখা যাচ্ছে, পাশে যে জঞ্জাল এখানে দেখতে পাবেন, এই যে জঞ্জাল মুক্ত করার জন্য, এই পুকুরটাকে পরিষ্কার করবার জন্য সম্ভবত মেশিন এনেছিল। তো মেশিনটা পড়ে গিয়েছে, ওই দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখন একে তুলবার চেষ্টা করছে ওই আর একটা মেশিন দিয়ে, কিন্তু একে হাতি বা ডাইনোসরের সঙ্গে তুলনা করা যেতে পারে, তার থেকেও বেশি শক্তিশালী। ড্রাইভার উঠে চেষ্টা করছে কি করে একে ওখান থেকে তোলা যায়, কিন্তু সেটা সফল হচ্ছে না। দেখুন চেষ্টা করছে, উঠানোর জন্য চেষ্টা করছে, চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাতে কাজ হচ্ছে না, আরও মনে হয় ডেবে যাচ্ছে। হ্যাঁ, দেখুন দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে চেষ্টা চলছে, একটা দিয়ে আর একটাকে তোলার চেষ্টা চলছে, কিন্তু পারছে না। এটা হচ্ছে, হ্যাঁ, ওই দাদা বলছে ওই মালটা আটকে গেছে, তুলতে পারছে না, আর একটা দিয়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছুতেই তুলতে পারছে না। দেখতে পাচ্ছেন কোনো কাজ হচ্ছে না। এটা হচ্ছে লেলিমগড় 2 নম্বর পঞ্চায়েতের তরফ থেকে এটা প্রচেষ্টা চালানো হচ্ছে। সাড়ে ছটা থেকে সাতটার সময় পড়ে যায়, আর একটা মেশিন এনে চেষ্টা করছে, জেসিবি যে গুলো আছে ডাইনোসরের মতোই কাজ করে, কিন্তু সে এখন ক্রেন আনবার জন্য ফোন করা হয়েছে, ক্রেন আসবে। এখানে পঞ্চায়েত ছিলেন, পঞ্চায়েত 2 নম্বর পঞ্চায়েত থেকে প্রচেষ্টা চলছে জঞ্জাল মুক্ত করবার জন্য পুকুরের, সম্ভবত এখানে এসেছিল কিন্তু সে দুর্ভাগ্যজনক পড়ে গিয়েছে পুকুরে। এখন এই হচ্ছে জেসিবি মেশিন, রাস্তার বিভিন্ন জঞ্জাল এগুলো পরিষ্কার করবার জন্য, পুকুর পরিষ্কার করবার জন্য সম্ভবত মেশিন এনেছিল, কিন্তু পড়ে যাওয়াতে এখন সমস্ত কাজকর্ম বন্ধ আছে, রাস্তা আটকে আছে, জনজীবন ব্যাহত হচ্ছে, গাড়ি চলাচল সমস্তটাই এখন আপাতত বড় গাড়ি যাতায়াত বন্ধ আছে। হ্যাঁ, রাস্তা তো এখানে ভাঙা রাস্তা, এখানে অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে এই কাজ করবার জন্যই মেশিন এনে যাতে তাড়াতাড়ি কাজ হয় সেই চেষ্টা করেছিল। এখানে এই নোংরাও দেখুন তুলেছে এখানে, তো এরকম পরিষ্কার করবার জন্যই এসেছিল। যাই হোক বন্ধুরা, দূরের কাছের যারা আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন তাদের অজস্র ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য, এবং
আপনারা যাতে পরিবেশ দূষণমুক্ত পরিবেশ সমস্ত জায়গায় পান সেই প্রচেষ্টা আপনারা রাখবেন এবং সবার স্বাস্থ্য ভালো থাকবে। এই দেখুন কষ্ট করে যাচ্ছে, সব কষ্ট করে যাচ্ছে পাশ থেকে, যাতে তাড়াতাড়ি উঠে আসে সেই ব্যবস্থাটা হোক কামনা করি। এখানে এই জনগণ বলছে যাতে তাড়াতাড়ি উঠে আসছে, তার সুব্রত, এই যে ভাই সুব্রত, একটু বলুন কি নামটা কি? আমার নাম সুব্রত ভট্টাচার্য, আমার এই পাশেই দোকান। আমার দোকানের সামনে দেখেন রাস্তা ভাঙ্গা, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, ডেলি দুবার তিনবার অ্যাক্সিডেন্ট হয়। মাঝে সাথে আমরা অটো করে যারা অ্যাক্সিডেন্ট হয় আহত তাদেরকে নিয়ে যাই, খোলা হসপিটালে নিয়ে যাই ট্রিটমেন্ট করার জন্য। এইভাবে দীর্ঘদিন ধরে চলছে কিন্তু মেরামতি হচ্ছে না। তবে এই পাশেই আমাদের পুকুর আছে, নোংরা ভর্তি হয়ে গেছে। এখানে আশেপাশ থেকে অনেক দূর থেকে সেই প্লাস্টিক আরও অন্যান্য ময়লা আবর্জনা এখানে ফেলে ভর্তি হয়ে গেছে। তা এই পুকুরটাকে পরিষ্কার করার জন্য জেসিবি আনা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জেসিবি পরিষ্কার করতে গিয়ে জেসিবি পুকুরে একটা সাইড ডুবে গেছে। এখন সেই জেসিবিকে তোলার জন্য আবার একটা বড় জেসিবি আনা হচ্ছে। এরা ক্রেন খুব চেষ্টা করে যাচ্ছে যাতে তাড়াতাড়ি মেশিনটা তুলে নতুন করে আবার কাজ শুরু হয়। তো শুনলেন, এখানে জেসিবি পড়ে গেছে, ক্রেন আনতে বোধহয় প্রচেষ্টা চলছে, তো সেটা দিয়ে তুলে তারপরেই কাজ সমাধান হবে। তো ধন্যবাদ।